সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তান সীমান্তে বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন করল ভারত। ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এক শত্রু দেশ হলো চীন, আর অপর শত্রু দেশ হলো পাকিস্তান। তবে ভারতও সব রকমভাবে প্রস্তুতি নিয়ে রাখছে। ভারতীয় বায়ুসেনা এবার পাকিস্তানের পশ্চিম সীমান্তে মোতায়েন করল স্বদেশী লড়াকু বিমান তেজস। সরকারি সূত্র অনুযায়ী এই তেজস ভারতীয় বায়ুসেনা পশ্চিম সীমান্তে পাকিস্তান সীমার পাশে মোতায়েন করা হয়েছে। এর কারণ হলো সেখানে শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের কড়া জবাব দিতে ভারত পারবে। ভারত যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। একদিনে লাদাখ সীমান্তে উত্তেজনা তুঙ্গে, আর অপরদিকে জম্মু কাশ্মীরে প্রায় প্রত্যেক দিনই জঙ্গি হামলা হচ্ছে, ফলে উত্তপ্ত রয়েছে জম্মু কাশ্মীরও। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় বায়ুসেনা আর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বছরের শেষ পর্যন্ত 83টি Mk-1A বিমান কেনার জন্য চুক্তি করতে পারে বলে জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনার ফরওয়ার্ড এয়ারবেসগুলোকেও পশ্চিম আর উত্তর সীমান্তে যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও রাতের অন্ধকারেও এই এয়ারবেসগুলো থেকে হাওয়াই অভিযান চালানো হচ্ছে।